একশো ঘন্টা সমস্যা কি করে সলভ করবো তার ঠিক নেই। তোমরা তোমাদের নিজেদের প্রবলেম নিজেরা সলভ করবে। সবসময় এমনভাবে ঝগড়া করো যথেষ্ট হয়েছে। আমি তোমাদের ঝগড়াঝাটি আর মীমাংসা করতে পারবো না। নিজেরা যা খুশি তাই করো। চিরটা কাল একভাবে জ্বলে পুড়ে খাক হয়ে গেলাম। ঠাকুর, কি পাপ করেছিলাম যা সাজা দিচ্ছ? কি পাপ করেছি? এতটুকু শান্তি নেই কোথাও, কোথাও এতটুকু শান্তি নেই। আমি বানিয়েছি। খুব কষ্ট হচ্ছে? একটু মাথা টিপে দেবো তোমার? না, শুয়ে থাকতে আরাম লাগছে। পড়তে বসিসনি? ও ঠিক আছে, আমি যাচ্ছি। অফিস থেকে ফিরতে না ফিরতেই আমার কত বকলে বলো তো? আমার ভালো লাগে বুঝি? আসলে এত ঝামেলা অফিসের। কি হলো ও তো বুঝবি না,
তুমি কয়েকদিন ছুটি নাও না গো। আম্মা কবে থেকে বলছে মাথা ব্যথার জন্য তো ডাক্তারও দেখাচ্ছ না। আর বকিস না পাখি, তুই আজকাল আম্মার চেয়েও বেশি বকছিস, বড় হয়ে গেছিস। যা বলছি সত্যিই তো বলছি। আসলে যতদিন ছোট থাকবি ততই ভালো, তাড়াতাড়ি বড় হোস না সোনা। তাহলে তুমি বড় হলে কেন? যখন ছোট ছিলে নিশ্চয়ই ভালোই ছিলে। সময়ের চাকাটা যদি আমার হাতে থাকতো, দেখ না ছোটবেলায় তো কোনো ঝামেলাই নেই, তোর এখন আছে পড়াশোনার সাথে কোনো ঝামেলা? বারে আমি তো এখন পড়াশোনা করি, আর আমার এখন পড়াশোনা করতে ভালোও লাগে জানো। তাই পেতনির মুখে রাম নাম, অমনি করে বলো না। আগে কি আমি পড়াশোনা করতাম না নাকি? ইস যা, আমি এত ভুলে যাই না, বায়োলজির একটা পেপার সলভ করতে হবে, একদম ভুলে গেছি, কাল জমা দিতে হবে। ও বড় বেশি জানো, তোমাকে আমি একদম বলতে ভুলে গেছি। মেজো পিসেমশাই না আমার জন্য একটা খুব সুন্দর ব্রেসলেট এনেছে। মেজো পিসেমশাইয়ের চয়েসটা এত ভালো না, ইস এত সুন্দর দেখতে, তুমি দেখবে মেজো পিসেমশাই যেটা এনেছে কি গো? পরে দেখবো, যা বাইরে যে পেপারটা নিয়ে বস। আমার কপাল, সবই আমার কপাল। নইলে কেন মরতে ছেলেটাকে আবার বিয়ের কথা বলতে গিয়েছিলাম? এসব আপনি কি বলছেন মা? না বাছা, বলছি না কিছুই, কি বলবো, আমার কপাল। ভাবলাম ছেলেটা চঞ্চল, বিয়ে তাহলে পরে থিতু হবে। হায় রে থিতু, ওর দিকে তাকালে আমার এখন বুকটা ফেটে যায়। আপনি কি বলছেন এসব কিছুর জন্য আমি দায়ী? চিরটা কাল দেখিলাম বউয়েরা স্বামীদের ভালো মন্দ দেখাশুনো করে, বোঝে, চেষ্টা করে, কিন্তু তুমি তো বাচ্চা। ঠিক যেমন আপনি বাবার খেয়াল রেখেছেন, তাই তো? ধর বালিশ, বিছানার চাদর, বালিশের ওয়ার সব রয়েছে, ভালো করে বিছানায় পেতে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখিস। আমি সব ঠিক করে রেখেছি আম্মা, আপনি এ নিয়ে ভাববেন না একবারে। মনে করে
ঘরে জল রাখিস, ঢেকে রাখবি। রেখে দিয়েছ, চিন্তা করবো না, জামাই বলে কথা। সব ঠিক হয়ে যাবে আম্মা, কেন এত চিন্তা করছিস? আজ অফিস থেকে এসে আমার সঙ্গে একবারও দেখা পর্যন্ত করেনি। পাখি বলছিল ওর নাকি মাথা ধরেছে। হ্যাঁ, শুধু এক কাপ চা খেলো তো, আমরা কি করবো বলুন তো? একবার বৌদিমণিতে বলবো উনি ডাকতে। অন্য সময় হলে তো আমি নিজেই যেতাম ওকে ডাকতে, কিন্তু না, থাক, মেজাজ গরম আর খাটাব না। কানাই, জানিস এত বছর হয়ে গেল তবু মেয়েটার সামনে আমার নিজেকে কিরকম অপরাধী অপরাধী মনে হয়। ভাস্কর বাবা যেমন এখানে থাক, তার জন্য মেয়েটার মনে কতখানি চাপ সৃষ্টি হবে কে জানে। আম্মা, আম্মা দেখবেন হয়তো এক দিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ আম্মা, দেখবেন সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। হ্যাঁ, তোমার দেরি হলো? আমি কি জিজ্ঞেস করছি, তোমার দেরি হলো? তাতে তোমার কি? না, চিন্তা তো থাকেই। চিন্তা আমার জন্য? আমার জন্য তোমার চিন্তা হয় বুঝি? হ্যাঁ, কই সেরাম তো কোনোদিনে কিছু দেখিনি। হ্যাঁ, আমার জন্য যদি তোমার চিন্তা হতো না, এই তাহলে এই টাকার কথাটা এতবার তোমাকে বলতে হতো না। আর এই দিন রাত এক করে ফেলে আমাকে রাস্তায় রাস্তায় টাকা খুঁজে বেড়াতে হতো না সোনামণি। টাকা জোগাড় হলো? নাকি এরম অনেক রাত এভাবেই বাইরে কাটাতে হবে?
পিসি, তোমার কি হয়েছে? মাথা ব্যথা করছে? মাথা টিপে দেব? না, তোরা দু বোনে মিলে আমার এত খেয়াল রাখলে তো মুশকিল। কিরে, কাল স্কুল নেই? আছে। ঘুম আসছে না? চলো ঘুমাবে। আমি জানি তোমার কেন ঘুম আসছে না। খিদে পেয়েছে না? রাতে খাওনি কেন কিছু? পিসি, তুমি আমার উপর রাগ করেছো না? দূর বোকামে। আচ্ছা, আমি তোর উপর রাগ করতে পারি? চলো শুয়ে পড়বে, চলো। পিসি, তোমার ইচ্ছা হলে তুমি আলো জ্বলে বই পড়তে পারো, আমার কোনো ডিস্টার্ব হবে না। ঘুমা।